আকাশবাণী কলকাতা। পৃথিবী জুড়ে সংকটের এখন একটাই নাম, কোভিড-19। এর বিরুদ্ধে সম্মিলিতভাবে আমাদের লড়াই খুঁজে দেবে মুক্তির পথ। এখন শুনবেন হটস্পট সংক্রান্ত বিষয়ে একটি কথিকা। কথিকাটি বলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর নির্মাল্য রায়। আজ আমরা হটস্পট নিয়ে কথা বলবো। ভাবছেন, এই হটস্পট ব্যাপারটা তো মোবাইলে দেখেছিলাম, কিন্তু করোনার সঙ্গে এর সম্পর্ক কিভাবে? আসলে করোনার সঙ্গে যে কি সম্পর্কিত আর কি সম্পর্কিত নয়, সেটা সত্যি মাঝে মাঝে গুলিয়ে যাচ্ছে। যেখানে জীবন নিয়ে প্রশ্ন, যেখানে জীবন মৃত্যুর প্রশ্ন, সেখানে সবটাই সম্পর্কিত করোনার সঙ্গে। আসল কথায় আসি। এই যে শুনছেন, কোনো একটি জায়গাকে হটস্পট বলে ঘোষণা করা হলো, কোনো একটি জায়গাকে সিল করে দেওয়া হলো, ভীষণ ভীষণ আতঙ্কিত হচ্ছেন, ভাবছেন কেন আমার জায়গায় কি এমন আছে, আমার জায়গায় কি করোনা ভাইরাস বেশি আছে? না, দেখুন, আমরা যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমরা মনে করি যে এই করোনা ভাইরাসকে আটকাতে গেলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। কারণ এই রোগ বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। কখনো কখনো কেউ কেউ অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার হিসেবে ঘুরে বেড়াচ্ছেন। মানে ব্যাপারটা কীরকম, ধরুন আপনার বাড়িতে কারো করোনা হয়েছে, তার হাঁচি নেই, কাশি নেই, রীতিমতো ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তার শরীরে করোনার জীবাণু আছে। তিনি আপনার বাড়িতে 3-4 জনকে সংক্রামিত করলেন, তাদের মধ্যে একজন আছেন যিনি কোমরবিড, তার হয়তো ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, একটু বেশি বয়স, তিনি অসুস্থ হলেন, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন, তারপরেরটা নাইবা বললাম। এই যে ব্যাপারটা, এটা হলো কিন্তু অন্য একজনের মাধ্যমে, তার আদবে কিছু হলো না। কাজেই করোনা যে কার ক্ষেত্রে কি খেল দেখাবে, এটা সত্যি আমরা জানি না, আর জানি না বলেই এটাকে আটকাতে আমাদের এত সমস্যা হচ্ছে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় করোনা নিয়ে যে বিভিন্ন গাইডলাইন, সেটাও বারবার চেঞ্জ হয়েছে। আপনি বিরক্ত হয়েছেন, দূর বাবা, সকালে বলছে এটা করো, বিকালে বলছে এটা করো। দেখুন, বিজ্ঞানে এমন অনেক কিছুই অনেক সময় হয় দেখেছেন, যে এক সময় যেটা বলা হতো, যেটাকে মানুষ বিশ্বাস করত, বৈজ্ঞানিক যুক্তি ভেবে বিশ্বাস করত, সেটাই বিজ্ঞান চ্যালেঞ্জ করেছে। তাই বিজ্ঞান কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। এই বিজ্ঞানের হাত ধরেই কিন্তু আমরা করোনাকে আটকাবো বা আটকাচ্ছি। এবার আসি এই যে হটস্পট ব্যাপারটা কি। কেউ বলছেন রেড জোন, কেউ বলছেন অরেঞ্জ জোন, কেউ বলছেন গ্রিন জোন, কি ব্যাপারটা? আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এইভাবে ভাবেন যে কোনো একটি ভাইরাস কোনো একটি অঞ্চলে যখন প্রাদুর্ভাব দেখায়, মানে অনেক অনেক কেস যখন দেখা যায়, তখন এটা বোঝা যায় যে সেখানে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে। সেই কমিউনিটির লোকগুলোকে একটা লক্ষণ রেখা দিয়ে আটকে দেওয়ার নামই হটস্পট। যেখানে এই রোগের প্রাদুর্ভাব খুব বেশি, সেটাকে বলা হয় এপি সেন্টার। ওই সেন্টারকে, অর্থাৎ ওই বিন্দুকে কেন্দ্র করে 3 কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত অঞ্চলকে বলা হয় কন্টেনমেন্ট জোন। আর তারপর, অর্থাৎ এই 3 কিলোমিটারের পরের 7 কিলোমিটারকে বলা হয় বাফার জোন। এই বাফার জোনে কি করা হয়? অ্যাকচুয়ালি কিচ্ছু করা হয় না। এই যে প্রথম 3 কিলোমিটার জোন, এখানে সার্ভিলেন্সটাকে অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়। আপনি বলবেন সার্ভিলেন্সটা কি? কিছুই না। খুব সিম্পলি বলতে গেলে, আমাদের যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স, অর্থাৎ আশা, ANM স্টাফ, এরা বাড়ি বাড়ি ঘুরে খোঁজার চেষ্টা করেন যে সারি বা ILI এই জাতীয় মানুষ কত আছেন। সারি মানে SARI, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস, মানে এমন কোন মানুষ আছেন যাদের এই ধরনের শ্বাসকষ্ট আছে, তাদের র্যাপিড টেস্ট করা হবে। বা যেখানে যেখানে হটস্পট, সেখানে কার কার ইনফ্লুয়েঞ্জা লাইক ইনফেকশন আছে, অর্থাৎ ILI আছে, তাদের ক্ষেত্রেও এই টেস্ট করা হবে। অর্থাৎ হটস্পট মানে এমন একটা এলাকা যেখানে অনেক অনেক বেশি লোক ইতিমধ্যে করোনাতে আক্রান্ত হয়েছেন। সেটাকে আমরা কেন হটস্পট বলছি? ওই মানুষগুলোকে অচ্ছুত করব বলে না, ওই মানুষগুলো যাতে বাইরে না আসতে পারেন। কেন? ধরে নেওয়া যেতে পারে, ধরুন একটি অঞ্চলে 1000 জন মানুষ বাস করেন, তার মধ্যে 10 জন করোনা আক্রান্ত হয়েছেন, ওই 10 জনকে তো সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আইসোলেশন ইউনিটে, কিন্তু কে বলতে পারে এই 10 জন মানুষ ওই অঞ্চলের
বাকি 100 জনকে হয়তো সংক্রামিত করে গেছেন। এই 100 জন যদি ওই 3 কিলোমিটার ছেড়ে বাইরে চলে আসেন তাহলে আরও বেশি মানুষকে উনি ছড়াতে পারবেন। আবার সেই লক্ষণ রেখার কথায় আসি, তার মানে আমরা কি করলাম, ওই এপিসেন্টার থেকে 3 কিলোমিটার পর্যন্ত জায়গায় সার্ভিলেন্সটা অনেক বেশি বাড়িয়ে দিলাম। আচ্ছা, আমাদের এরকমটা হতো না ছোটবেলায়? ধরুন আপনার ইতিহাস পড়তে একদম ভালো লাগতো না, ভূগোল পড়তেও ভালো লাগতো না, কিন্তু অঙ্ক আপনার খুব ফেভারিট, আপনি কি অনেক বেশি বেশি করে অঙ্ক করতেন? হ্যাঁ, আপনি হয়তো করতেন, কিন্তু আপনার বাবা মা গৃহশিক্ষক কি বলতেন, ইতিহাস ভূগোলটা ভালো করে পড়ো। কেন? কারণ ওটা ছিল আপনার কাছে হটস্পট, মানে রেড জোন। যেটা রেড জোন সেটাকে আমরা অরেঞ্জে আনার চেষ্টা করব, মানে লাল রংটা একটু কমানোর চেষ্টা করব, বিপদটাকে একটু কমানোর চেষ্টা করব। তারপরে সেখান থেকে আমরা বিপদহীন জায়গা অর্থাৎ সবুজ জায়গায় যাওয়ার চেষ্টা করব। সেই জন্য অনেক বেশি ফোকাস দেওয়া হচ্ছে হটস্পটের ক্ষেত্রে। তার মানে কি, যেগুলো নন হটস্পট জোন সেগুলো নিয়ে কোনো চিন্তা নেই? আছে। দেখুন, নন হটস্পট জোন মানে যেখানে কেস হয়তো কম হয়েছে কিন্তু অনেক বেশি কেস হওয়ার সম্ভাবনা আছে। কি করে বুঝবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কোন জায়গায় বেশি কেস হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, হটস্পটে তো অবশ্যই আছে, কিন্তু হটস্পটকে আমরা বাফার জোন দিয়ে ঘিরে দিই যাতে ওই অঞ্চলের মানুষ অন্য জায়গায় আসতে না পারে, বাইরের মানুষ ওই অঞ্চলে ঢুকতে না পারে, অর্থাৎ একটা বেড়া দিয়ে দিই। কিন্তু নন হটস্পট জোনে কিন্তু সেইটা আমাদের কাজ নয়। নন হটস্পট জোনে আমরা দেখি যে সেখানে হয়তো জনবসতির ঘনত্ব খুব বেশি, বা এমন কোনো ঘটনা হয়তো সেখানে ঘটেছিল যে আগেও দেখা গেছে যে এখানে বিভিন্ন ধরনের মহামারীর প্রাদুর্ভাব দেখা গেছে, বা পরিবেশগতভাবে জায়গাটা এমন যে সেখানে নানা রকম সমস্যা বিভিন্ন সময় লেগেই থাকে। তো সেই জায়গাটাকে আমরা নন হটস্পট জোন হিসাবে বিবেচিত করলাম। তার মানে হটস্পটের পরেই আমাদের সবচেয়ে বেশি ফোকাস থাকবে এই নন হটস্পট জোনের উপর। কিন্তু যেখানে এখনো পর্যন্ত একটাও করোনা কেস হয়নি, ধরুন আপনার জেলায় এমন কোনো ব্লক যেখানে একটাও করোনা কেস হয়নি, সেখানে কি আমাদের কোনো সার্ভিলেন্স থাকবে? না, থাকবে। সেই সার্ভিলেন্সটা হচ্ছে রুটিন সার্ভিলেন্স। সপ্তাহে 6 দিন স্বাস্থ্যকর্মীরা আপনার বাড়িতে বাড়িতে ঘুরে খোঁজ নেবে। যদি সারি বা ILI অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস অথবা ইনফ্লুয়েঞ্জা লাইক ইনফেকশন পায় তাহলে সেটাকে ফলো আপ করবে এবং প্রয়োজন হলে তার র্যাপিড টেস্ট করবে। কেন র্যাপিড টেস্ট করবে ভাবছেন? তাহলে তো কেসের সংখ্যা আরও বাড়বে। যে কোনো সার্ভিলেন্সেরই মূল লক্ষ্য কেস খোঁজা। এই কেস যত বাড়বে তত বেশি আইসোলেশন হবে, এবং যত বেশি আইসোলেশন হবে তত এই চেইন অফ ট্রান্সমিশনটাকে ব্রেক করা যাবে। যত বেশি বাফার জোন তৈরি হবে তত বেশি ওই কন্টেনমেন্ট জোন বাফার জোনে আসতে পারবে না, বা কন্টেনমেন্ট জোনে যারা আছেন তারা একই জায়গায় সীমাবদ্ধ থাকবেন। অর্থাৎ করোনা ভাইরাস একজনের শরীর থেকে অন্যজনের শরীরে যেতে পারবে না। এবং সেই জন্য এই মুহূর্তে আমাদের কি অফ সাকসেস হচ্ছে কমিউনিটি সার্ভিলেন্স। সপ্তাহে 6 দিন স্বাস্থ্যকর্মীরা আপনাদের বাড়িতে যাবেন। জানি এই সময় আপনি নানাভাবে মানসিকভাবে বিপদগ্রস্ত, বিরক্ত, এতদিনের লকডাউন, রুজি রোজগার নেই, কিন্তু এই যারা আপনার বাড়িতে যাবেন প্লিজ তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। মনে রাখবেন, আপনার বাড়িতে হয়তো সত্যি এরকম রোগী নেই কিন্তু আপনার পাশের বাড়িতে আছে, কিন্তু আপনি যদি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি আঘাত পাবেন। তিনি কিন্তু জীবনের সব ঝুঁকি নিয়ে এই বাড়িতে বাড়িতে যাচ্ছেন। কেন যাচ্ছেন? ওই সার্ভিলেন্সটা যাতে ঠিক মতো হয়, যাতে করোনাকে আমরা বাই বাই বলতে পারি। আর এই ব্যাপারে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। আমরা চাইব যাতে সবকটি অঞ্চলকে আমরা রেড জোন থেকে গ্রিন জোনে নিয়ে আসতে পারি, এবং একটি অঞ্চল যেন হটস্পট জোন না থাকে। তাই হটস্পট হোক বা নন হটস্পট হোক, আমাদের এখন অনেক বেশি সতর্ক থাকার সময়। এতক্ষণ শুনলেন হটস্পট সংক্রান্ত বিষয়ে একটি কথিকা। কথিকাটি বলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর নির্মাল্য রায়।